অমর একুশ গ্রন্থমেলা নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন প্রাণ মিস্টার ম্যাঙ্গো প্রাণের মেলায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি পলাশ মাহবুব প্রাণের মেলা অনুষ্ঠানে আমরা আলাপ করব বই মেলা নতুন বই লেখক এবং সাহিত্যের নানান প্রসঙ্গে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি জনাব উসমান গনি গনি ভাই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আমাদেরকে আসার ব্যবস্থা করার জন্য আপনি আছেন কেমন আছেন সব ভালো আছি মোটামুটি বেশ ভালো এবং ব্যস্ত সময় খুব ব্যস্ত সময় যাচ্ছে এবারে বইমেলা মেলা মাত্রই শুরু হলো গতকালকে কালকে জি তো উনি প্রথমে মেলা দিয়ে আমরা শুরু করতে চাই এবারে বই মেলাটা বাংলা একাডেমির পক্ষ থেকেও বলা হচ্ছে এবং আমরাও দেখছি যে একটু বিভিন্ন দিক দিয়ে এটি একটু ব্যতিক্রমী মেলা এবং বাংলা একাডেমি বলেছে যে এই ধরনের মেলা আগে হয়নি আপনি কি মনে করছেন আমি 100% একমত যে যে বড় পরিসরে একটা নান্দনিক একটা চমৎকার মেলার যে আয়োজন এটা কিন্তু এই বাংলাদেশে প্রথম অর্থাৎ এর আগে আমরা বাংলা একাডেমি প্রাঙ্গনে যে মেলা করেছি একটি গেঞ্জি মেলা ছিল গত বছর আমরা সরুয়ার্দ উদ্যানে একটা বড় জায়গায় আসছি সেখানেও বিন্যাস কিন্তু খুব ভালো ছিল না বাংলা একাডেমির একটা এক্সটেনশন ছিল অর্থাৎ ওই সেই গলি ইত্যাদি কিন্তু এইবার গেলে যে কোনো পাঠক যে কোনো মানুষ যারা মেলার এই প্রাণের মেলায় মানে প্রতিদিনই অনেকে যায় তারা দেখে বুঝবে যে এইবার একটা চমৎকার সুন্দর আয়োজন করা হয়েছে অর্থাৎ মেলায় বিন্যাসে ঠিক সেই গলি নেই চমৎকারভাবে স্টলগুলি সাজা মানে বিন্যাস করা হয়েছে এবং মাঝে মাঝে পেভিলিয়নও করা হয়েছে এইবারই প্রথম এগারোটি পেভিলিয়ন স্থান দেওয়া হয়েছে তাতে করে পাঠকের যে সুবিধা হয়েছে তারা কিন্তু বই দেখে বই কেনার সুযোগ সৃষ্টি হয়েছে এটা বাংলাদেশের জন্য অতি অবশ্যই খুবই প্রথম এবং এই ধরনের মেলা আগে কোনো আমাদের এখানে আয়োজন হয়নি তো জায়গার কথা আপনি বলছিলেন জায়গা আমরা শুনেছি যে প্রায় দ্বিগুণ পরিমাণে হয়েছে অনেক বৃদ্ধি করা অর্থাৎ জায়গার অভাব নেই গত বছর যেই জায়গাটুকু ছিল এবার আমরা অনেক বৃদ্ধি করেছি আপনি ঢুকেই দেখতে পাবেন স্বাধীনতা স্তম্ভের সেই মানে ঐতিহাসিক বিশাল স্তম্ভটি হ্যাঁ বিশাল স্তম্ভটি একটু নান্দনিকতা ইত্যাদি মানে মেলাটাকে খুব আকর্ষণীয় করার

ঢুকে দেখতে হবে ঘুরে 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 দেখতে হবে ভিতরে যেতে হবে কিন্তু এটার জন্য আরো বড় জায়গা দরকার তবু আমরা বিশ্বের উদ্যোগটাকে ওয়েলকাম জানাই শুরু তো হলো যে কোনো জিনিস শুরু হলেই তো আজকে আমি এটা নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি যে ছোট হয়েছে কি বড় হয়েছে আর আমরা সমালোচনা করতে করা খুবই সহজ হয় কিন্তু কাজটা করতে যাওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ে কাজে এই বিষয়টা আমি বলতে চাই যে এটা একটা খুবই ভালো দিক খুবই চমৎকার স্বাগত জানি স্বাগত জানাই মানে এভরি সমস্ত ইয়ে থেকে আমরা বলবো যে এই শুরুটা আমরা খুবই আনন্দিত যে একটি বড় পরিবেশে অনেক প্রকাশকের এখানে স্টল দেওয়া হয়েছে এই এইগুলি যদিও বিতর্ক রয়েছে যে তিনশো একান্নটি প্রতিষ্ঠান এতগুলি প্রতিষ্ঠান আমরা কিন্তু দেখি না আমাদের ধরুন আমাদের মেম্বার হলো একশো বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি তারা মোর প্রফেশনাল এত প্রকাশক থেকে আসছে আর বাইরে খুব হলে আর বিশ থেকে পঁচিশ জন থাকতে পারে তো এত প্রকাশক থাকার কথা না কিছু প্রকাশনা এসে এই বই মেলাকে ক্ষতিগ্রস্ত করে এই বিষয়টা ভবিষ্যতে আমরা দেখতে পারবো আচ্ছা তো আমরা আবার মেলার প্রসঙ্গে আবার আসব কিন্তু তার আগে আসতেসে আপনার নিজের প্রকাশনী যেটা আগামী প্রকাশনীর প্রকাশক আপনি এবারের মেলায় আপনার প্রকাশনীতে কি কি বই আসছে আগামী প্রকাশনী থেকে প্রতি বছরই আমরা একটা পরিকল্পনা নেই বেশ কিছু বই প্রকাশের জন্য এইবারও আমাদের পরিকল্পনা রয়েছে আশিটির অধিক বই তবে আমরা শেষ পর্যন্ত আশা করি যে আশিটি বই আমাদের আসবে এর মধ্যে প্রায় পঁচিশটি বই পঁচিশের বেশি বই আজকে চলে আসছে তার মধ্যে ধরুন সবচেয়ে বড় একটি খবর হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মজৈবনিক লেখার একটি বই বেরিয়েছে শেখ মুজিব আমার পিতা এবং ওনার আরও দশটি বইয়ের একই সাথে পুনর্মুদ্রণ প্রকাশিত হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদরা তো খুব কম লেখেন কিন্তু সেই ক্ষেত্রে এগারোটি বই হ্যাঁ একসাথে এগারোটি বই মানে এই বাজারে থাকা এটা কিন্তু খুবই আনন্দের বিষয় আর একটা জিনিস হলো রাজনীতিবিদদের লেখার বিষয়টা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলি কিন্তু উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন না অনেক বই লিখেছেন যখন উনি বিরোধী দলের নেত্রীও ছিলেন না

দর্শক কে আছেন ফোনে আপনার নাম বলে প্রশ্নটি করুন হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন আমি গোপালগঞ্জ থেকে বলছি আমার নাম হচ্ছে তরিক আমার স্যারের কাছে প্রশ্ন যে স্যারের কয়টা বই বের হয়েছে বইগুলোর নাম কি ধন্যবাদ দর্শক আমাদের অতীতে আজকে ইতিমধ্যে বলেছেন যে আশিটি বই ওনার প্রকাশনী আগামী থেকে প্রকাশিত হবে এবং পঁচিশটি অলরেডি চলে এসেছে বাজারে কনিভাই আমরা আপনার কাছে আসবো আবার কিন্তু আমরা গতকালকের মেলার একটু চিত্র দেখতে চাই কেমন ছিল মেলাটা একটা বইয়ের কথা আসলে না বললে নয় যে কবি আমরা সবাই মানে সাধারণত বলে থাকে সিদ্ধার আমিনুল হককে কবিদের কবি তার কিন্তু রচনা সমগ্র অর্থাৎ কবিতা সমগ্র আমরা দুই খন্ডে এবার বই মেলায় আনতে পেরেছি অলরেডি বইটি বাজারে বাজারে চলে এসেছে মেলায় চলে এসেছে শরীফ রচনা বলে আমরা প্রকাশ করেছি অষ্টম সাত পর্যন্ত এবার অষ্টম অষ্টম খণ্ড খণ্ড আসছে আর একটি কথা সবসময় আলোচনা হয় যে তরুণ লেখক এবার যদিও আপনি আর এই প্রশ্ন করেননি আমি বলতে বাকি আছে বাকি আছে বাকি আপনাকে প্রশ্নের সুযোগ না দিয়ে আমি বলতে চাই প্রথম বই বেরোচ্ছে চারটি বই মানে তার মধ্যে অপূর্ব চৌধুরীর অনুকথা তারপর আমাদের রোকেয়া লিটা তার সমকামিতা এরকম মানে চারটি বই তাদের আর কোনোদিন বই প্রকাশিত হয়নি মানে চার জনের যাদের প্রথম বই এবার আগামী প্রকাশিত আগামী থেকে বের আগামী প্রকাশিত থেকে অনেক বিখ্যাত লেখকের প্রথম বই প্রকাশিত হয়েছে এবং প্রতি বছরই সেই ধারাইগত এখন অভাব আছে উনিবে আমরা কালকের মেলাতে কিছু চিত্র দেখতে চাই যে কালকের মেলার প্রথম ছিল কেমন ছিল কালকের মেলা আমরা একটু চোখ রাখি জি বিকেল পাঁচটার কিছু পরে পাঠক দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় গ্রন্থ মেলা প্রাঙ্গন এবং প্রথম দিনেই মেলায় দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো একই সাথে চোখে পড়ার মতো এবারের মেলার আঙ্গিক ও আয়তন শুরুর দিন তাই প্রকাশকদের অনেকেই ছিলেন স্টল সাজানোয় ব্যস্ত প্রথম দিনের মেলায় নতুন বই আসার সংখ্যাও ছিল কম তবে প্রথম দিনেই মেলায় এসেছেন কবি লেখকদের অনেকেই কত বছর একটু ঘিঞ্জি লেগেছিল স্টলগুলো কিন্তু এবার দেখছি বেশ খোলা মেলা একটা পরিসর ঘুরতে ভালোই লাগছে বইও কিনলাম কয়েকটা ব্যাপ্তি বেড়েছে বই বেড়েছে পাঠক বেড়েছে সুতরাং সঙ্গত কারণেই বই মেলার সরাসরি সুতরাং সব মিলে পজিটিভ আমি মনে করি খুবই ভালো একটা আয়োজন হবে প্রকাশকরা জানিয়েছেন আগামী কাল থেকে আসতে শুরু করবে নতুন নতুন সব বই দিন যত গড়াবে তত জমতে শুরু করবে বাঙালির প্রাণের এই মেলা খুব খুবই খুশি যে মেলায় শুধু বড় হয়েছে বেশি দোকান হয়েছে তাই নয় খোলা মেলা তোকে ঘুরে ঘুরে বই দেখতে পারবে কিনতে পারবে আর নন্দন হয়েছে খুব আমরা দেখলাম কালকের প্রথম দিনের মেলার কিছু চিত্র তো আমরা বিরতিতে যাব কিন্তু ছোট্ট করে একটু জানতে চাই যে বই প্রকাশের ক্ষেত্রে আপনার প্রকাশনী আগামী কিসের উপরে বেশি জোর দিয়ে থাকে সাধারণত আগামী প্রকাশনীর একটি স্লোগান রয়েছে মুক্তিযুদ্ধ আর মুক্ত চেতনা দুইয়ের প্রত্যয়ে আমাদের প্রকাশনা আমি যখন এইসএসিতে পড়ি তখন আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই মুক্তিযুদ্ধ বাঙালি জাতিকে একটি আমরা আমরা একটা দেশ পেয়েছি সেই আমরা বাসা আন্দোলন মানে উনসত্তরের আন্দোলন ইত্যাদির পরে এই যে আমরা একটা দেশ পেয়েছি এটা আমার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করে রাখতে চাই তারপরেও আমরা আমরা যখন বেশি করে দেখি যে মানে মুক্তিযুদ্ধকে বিকৃত করার যে মানে তথ্য বিকৃতির যে চেষ্টা করা হয় সেই ক্ষেত্রে এই সঠিক ইতিহাসকে তুলে ধরা আমাদের দায়িত্ব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি সৃজনশীল এই প্রকাশনাটাকে আমি শুধু ব্যবসা হিসেবে ভাবি না এটা একটি সৃষ্টিশীল কর্ম একজন মানুষ যখন সৃষ্টিশীল হয় তখনই সে কিন্তু এই সৃজনশীল প্রকাশনায় আসতে পারে একটি সৃজনশীলতা তার মধ্যে না থাকলে তাহলে কিন্তু আপনি বইও সৃজনশীলতা পাবেন না

আমরা আপনার কাছে আসব কিন্তু তার আগে আজকে মানে গতকালকে যেসব বই এসে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের নাম আমরা দর্শকদের একটু জানাই প্রথম দিনই মেলায় এসেছে মোহাম্মদ হাবিবুর রহমানের হরেক রকম মানুষ প্রকাশ করেছে প্রথমা সেলিনা হোসেনের সোনালি ডুমুর মেলায় এনেছে ইত্যাদি অবসর থেকে এসেছে পূরবী বসুর সম্প্রীতির জন্য শব্দাবলী অনিন্দ প্রকাশ করেছে মোহিত কামালের স্বর্ণজয়ী নীল এনেছে সাগরের বাছাই কিশোর উপন্যাস ভাই আমরা কিছু বইয়ের নাম জানলাম তো এখন আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমাদের আপনি প্রকাশকদের কথা বলেছিলেন যে অনেক প্রকাশক বইমেলার সময় হঠাৎ করে দেখা যায় কিন্তু সারা বছর তাদের অনেকেরই অস্তিত্ব থাকে না তো বইয়ের ক্ষেত্রেও কিন্তু এভাবে মানে আমরা অনেকের কাছ থেকে অভিযোগ শুনি যে প্রচুর বই বেরোয় বইমেলা উপলক্ষে কিন্তু সারা বছর অত লেখকের লেখা আমরা পাই না তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন না বইমেলা উপলক্ষে ধরুন গত বছর প্রায় চার হাজার বই প্রকাশিত হয়েছে তো বইগুলিকে আদৌ সবগুলি বই কিনে এখন এটা ভেবে দেখার সময় আসছে একটা পরিমাণগত দিকগত এক সময় ভাবতে হয় যে বই বের হওয়া দরকার এই সময়টা বোধহয় আমরা পার হয়ে আসছি এখন আমাদের ভেবে দেখা দরকার এবং ভেবে দেখতে হবে কোয়ালিটি যে ভালো বই মানসম্মত বই কতটা প্রকাশিত হচ্ছে আমি তো মনে করি অর্ধেকের বেশি বই বই নয় এবং এই যে বইপুর প্রকাশক এবং প্রকাশক নয় নিজ উদ্যোগে অনেকে বই প্রকাশ করে ফেললো এই কথাটা আমি প্রায়ই বলি যে যারা নতুন লিখছে তারা প্রথমেই একটু বিখ্যাত হওয়ার চিন্তা করে যে একটা বই লেখক লেখক বাব একটা বই প্রকাশিত হইলে মানে একটা নিয়ে এই যে এতে কিন্তু প্রকাশনার শিল্পের খুব ক্ষতি হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে মানে নতুনদের মধ্যে যে ভালো লিখছে না এটা নয় যেমন আক্তার হোসেনের মোহাম্মদ আক্তার হোসেনের একটি বই আমার এখান থেকে প্রকাশিত হয়েছে প্রকাশিত হবে প্রথম বই তার হ্যাঁ সাহিত্যের ক্লাসরুমে আমি বলবো একটি ভালো বই এই যে ভালো বই আমরা খোঁজ করি সেই খোঁজ করার জন্য তো আমাদের যারা লিখছে তাদের আরও পরিশ্রম করা দরকার লেখা দরকার লেখা পত্রিকায় ছাপানো দরকার পত্রিকায় আবার গ্রুপিং আছে কার লেখা কোথায় ছাপা হবে ঠিক আছে তবু তো এক জায়গায় ছাপা হওয়া দরকার তা কেউ যখন ছাপলো না তখন নিজে নিজে এটা প্রকাশ করলো এবং বই মেলায় চলে আসলো পাঠক কিন্তু প্রতারিত হলো যে আদৌ এটা বই নয় এবং ভিতরে ভ্রান্তিতে ভর্তি এবং একটি প্রকাশকের কাজকে একটি বইকে সুন্দর ভাবে প্রকাশ করা এবং এবং সম্পাদিত সম্পাদনা করে বই বের করা কিন্তু আপনি বলবেন সব প্রকাশনের কি সম্পাদক আছে আস্তে আস্তে তো সবাই প্রফেশনাল হচ্ছে এই যে আমাদের যারা মেম্বার রয়েছে আমি মনে করি তাদের মধ্যে প্রায় অনেকেরই এই সুযোগটা তৈরি হয়েছে এবং তারা বেশ প্রফেশনাল হয়ে উঠছে আমাদের সমিতিও আমরা কী করছি প্রফেশনালিজম তৈরিতে আমরা দেশে বিদেশে বইমেলা করছি কলকাতায় একটি আন্তর্জাতিক মানের আমরা বাংলাদেশ বইমেলা করে এসেছি কলকাতায় এটা দায়িত্বে ছিলেন আমাদের মাজারবাই এবং অনেক প্রকাশে হ্যাঁ অন্য প্রকাশে মাজারবাই আমাদের সমিতির প্রাক্তন সহসভাপতি এই যে আমরা যে কাজগুলি করছি এই কাজগুলি কেন পেশাদারিত্বের জন্য আমরা যে ঢাকার বাইরে যে মেলাগুলি হচ্ছে সেই মেলায় আমরা একটা বিরাট অংশদার অংশীদার বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশক সমিতি অর্থাৎ জাতীয় গ্রন্থকেন্দ্র আমরা মিলে এই কাজগুলি করছি তো প্রকাশনার জন্য আমাদের যে সমস্যাটা তৈরি হচ্ছে বইপুর প্রকাশনা ব্যক্তি উদ্যোগে বই প্রকাশ করা এবং সাধারণ মানুষ কি চমৎকার সুন্দর মলাটে একটা বই দেখতে পাচ্ছে তো এখন এইটাও একটি বই রূপালী বেজা জীবন মৌলী আজাদ আরও পাঠক আরেকজন বই কিনলো ইয়ার আলী তো দেখা গেল যে ভিতরের সুন্দর যোগযোগে কাগজ কিন্তু ছাপতে পড়তে গিয়ে দেখা যায় যে আর পড়া যায় না তাহলে পাঠক তো প্রতারিত হয়েছে পাঠক তো আর বই সব বই দেখে কেনে না তো আমাদের এই বই মেলা উপলক্ষে এই যে এত বই প্রকাশিত হচ্ছে এই বিষয়টাকে এখন আর খুব ভালো দৃষ্টিতে দেখার সুযোগ আছে কারো কাছে গ্রহণযোগ্য পাচ্ছে না আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা বলি যে আমাদের এখানে বইয়ের পাঠক কমে যাচ্ছে কিন্তু আমরা যদি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি যে আমাদের আসলে এখানে বই কেনার মতো কি কোনো জায়গা আছে আমার যদি এখন মনে হয় আমি একটি বই কিনবো তো আমাকে বই কিনতে যেতে হবে হয় নীলক্ষেত না হলে বাংলা বাজার যেটা খুবই মানে ঢাকা শহরের যে এখন যানজটের যে পরিস্থিতি অনেক ক্ষেত্রে এটা দুরূহ তো আমাদের যে এত বড় বড় শপিং মল আছে সেখানে কোনো বইয়ের দোকান নেই সেটি কেন আপনারা কি কোনো উদ্যোগ নিতে পারেন এই অতি অবশ্যই সত্যি আপনি দেখেন প্রত্যেকটা শিল্প কিন্তু সরকারি কিছু পৃষ্ঠপোষকতা পায় এই যে গার্মেন্টস শিল্প শিল্প এত বিকশিত হয়েছে কিভাবে সরকারের সহযোগিতা নিয়ে আমাদের জন্য সরকারের কী সহযোগিতা আছে আমরা দাবি করেছি প্রত্যেকটা শপিং মলে যেন বইয়ের একটা কর্নার থাকে এবং এই এই কাজটি যতদিন আমরা না করতে পারবো ততদিনই কিন্তু আমরা একটু পিছিয়ে থাকবো পিছিয়ে থাকবো এই কথাটা আমি কেন বলতে চাই যে পিছিয়ে থাকবো কারণ হলো বই প্রকাশনা কি ব্যবসা এটা তো দেশের জাতি গঠনে মেধা সম্পন্ন জাতি গঠনে আগামী দিনের বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গঠনে প্রকাশনা শিল্প একটি ভূমিকা রাখে কাজে এটাকে ছোটো করে আপনি একজন লেখককে ছোট করে দেখার সুযোগ নাই একজন প্রকাশককে ছোট করে দেখার মেদার চর্চা কিন্তু আপনি সরকারের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই একজন লেখক তার এগারোটি বই এবার মেলায় প্রকাশিত হচ্ছে তো বইয়ের প্রতি তার আলাদা বই আমি আমি তো বলি বই বান্ধব সরকার এই সরকার বই বান্ধব সরকার তবু আমরা দাবি করব যে এই বইয়ের বিষয়টাকে আরও ব্যাপকভাবে দেখতে হবে কারণ আমরা চাই একটি ডিজিটাল বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে কী করতে হবে প্রতিটি জেলায় উপজেলায় ঘরে ঘরে পাঠাগার আন্দোলন গড়ে তুলতে হবে সেই আন্দোলন স্কুলের যে পাঠাগার রয়েছে একটি মানে এখন খুবই প্রত্যেকটা পাঠাগারই বলা যায় যে এটার কোনো অস্তিত্বহীন সেই পাঠাগারকে আবার জাগিয়ে তুলতে হবে জাগিয়ে তুলতে হবে সেইখানে বই রাখতে হবে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে আপনি দেখেন এক সময় কিন্তু এই ক্লাস ছিল যে আপনি কি বই পড়েছেন একটা প্রতিদিনই বলা হইতো যে কোন ছাত্ররা কি বই পড়েছে আজকে এই এগুলি উঠে কারণ আমরা জানি জাতি গঠনে বইয়ের ভূমিকা ইয়েস অপরিসীম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরাও অত্যন্ত খুশি হয়েছি যে বৈশাখী টেলিভিশন প্রতি বছরই বই নিয়ে আয়োজন করছে অমর একুশে গ্রন্থমেলা সম্পর্কে এই যে আয়োজন এই আয়োজন এই প্রকাশনার শিল্পকে এগিয়ে যা এগিয়ে যাবে অনেক এবং সেই সাথে সরকারেরও এই ধরনের আয়োজন করা আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক প্রাণ মিস্টার ম্যাঙ্গো প্রাণের মেলা আজ এ পর্যন্ত দেখা হবে আগামীকাল একই সময়ে বৈশাখীর পর্দায় আর যাবার আগে একটি কথা নিজে বই পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন সবাইকে শুভেচ্ছা